हेलो स्टूडेंट्स, आमी बर्णाली मैम फ्रॉम पाल मैथ्स। आज के लेक्चरटा आगेर एकटा लेक्चरे कन्टिन्यूएशन। आगेर लेक्चरटाते क्वाड्रेटिक इक्वेशन रिलेटेड थियोरी पार्टगुलो आमरा शिखेछिलाम, डेफिनेशन, किभाबे चिनते हय क्वाड्रेटिक इक्वेशन, तारपर जेनारेल फर्म, तारपर क्वाड्रेटिक इक्वेशन सल्व करार आमरा दुटो टेक्निक शिखेछिलाम, एकटा फैक्टराइजेशन मेथड आर एकटा कम्पिउटिं द स्कोयर मेथड, आर एर साथे साथे श्रीधराचार्यर फर्मुला आर रूट्स एर नेचार एक्सेट्रा शिखेछिलाम। आज के आमरा सेई थियोरी पार्टर ऊपर बेस करे किछु प्रॉब्लम सॉल्व करब। चलो ताहले क्लासटा स्टार्ट करा जाक। फर्स्टे आमरा ए प्रॉब्लमटा कन्सिडर करे नी। ए प्रॉब्लमटा सीबीएसई एग्जाम 2014 ए एसेछिलो। प्रॉब्लमटा कि बोलेछे देखे नी। सॉल्व द फॉलोइंग क्वाड्रेटिक इक्वेशन। एकटा क्वाड्रेटिक इक्वेशन देया आछे जेटाके आमाके सॉल्व करते हबे। ए क्वाड्रेटिक इक्वेशनटा हलो 14x+3-1=5x+1, जेखने x इज नॉट इक्वल्स टू -3 एंड नॉट इक्वल्स टू -1। माने देखते ही पाच्छो इक्वेशनटाते जे x इक्वल्स टू जदि -3 हय ताहले ए पार्टटाते वैल्यूटा जीरो हबे, ताहले ए फार्स्ट पार्टटा एकटा इनवैलिड हो जाबे, ताहले इक्वेशनटा एक्जिस्ट करबे ना। सेम x जदि -1 हय ताहले ए नीचेर पार्टटा जीरो हबे, दैट इज ए फ्रैक्शनटार कोनो वैल्यू पावा जाबे ना, रियल वैल्यू पावा जाबे ना। ताहले এবার সলভ করি। প্রথমে লিখে নিই গিভেন ইকুয়েশন বলে, গিভেন ইকুয়েশন। তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলে যে এরকম কমপ্লেক্স আকারে কোনো ইকুয়েশন দেয়া থাকলে আমরা তাকে সিম্পলিফাই করে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যেখানে এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্টটা নট ইকুয়ালস টু জিরো মোস্ট ইম্পর্টেন্টলি। তাহলে আমরা প্রথমে এটাকে সিম্পলিফাই করব, দ্যাট ইজ 14x+3-1=5x+1। সাইডে লিখতেও পারি যে x নট ইকুয়ালস টু -3 এন্ড -1। তারপর এটাকে সিম্পলিফাই করার জন্য কি করব, সিম্পলিফাই এখানে এলসিএম করব, x+3 তাহলে ওপরে হবে 14-x-3=5x+1। তারপর আমরা দেখতে পাচ্ছি তাহলে কি হবে, 11-x/x+3=5x+1। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে হবে এদিকে, 11-x(x+1)=5x+15। এটা মাল্টিপ্লাই করলে হবে 11x-x2+11-x=5x+15। এরপর এক্স স্কোয়ার, দ্যাট ইজ -x2, তারপরে এখানে এক্স এক্স যোগ করলে হচ্ছে +10x, আবার 5x এদিকে চলে আসবে, -5x+11-15=0। তারপর আমরা মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই এক্স স্কোয়ার, এখানে টেন এক্স মাইনাস ফাইভ এক্স, দ্যাট ইজ 5x-5x, এখানটায় হচ্ছে -4 হতো, -4টাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে +4=0। এই ফর্মে চলে এলো, যেখানে এক্স স্কোয়ারের কোয়েফিশিয়েন্ট ইজ 1, দ্যাট ইজ a=1, নট ইজ নট ইকুয়ালস টু জিরো। তাহলে দিস ইজ ইন দ্য ফর্ম অফ দ্য জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার আমরা এই জেনারেল ফর্মে পেয়ে গেলাম। এবার আমরা যে কোনো মেথডে সলভ করব, ফ্যাক্টরাইজেশন মেথডটাতেই সলভ করি। নাও উই সলভ দিস ইকুয়েশন ইন
ফ্যাক্টরাইজেশন বা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড কিভাবে করব, এ আর সিটাকে মাল্টিপ্লাই করব, সেই প্রোডাক্টটার মাল্টিপ্লায়ার দিয়ে আমরা মিডল টার্মের কোএফিশিয়েন্টটা আনার চেষ্টা করব। এখানে কি আছে, এ আর সি 1 আর 4, দ্যাট ইজ 4, এবার 4 প্লাস 1 5 হবে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়ালস টু 0টাকে ইমপ্লাইজ টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 4 এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0, আবার ইমপ্লাইজ টু দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। এবার ফার্স্ট দুটো টার্ম থেকে আমরা এক্স কমন নেব, এক্স কমন নিলে কী হবে, এক্স মাইনাস 1, আর থার্ড আর ফোর্থ টার্ম থেকে আমরা মাইনাস 4 কমন নেব, তাহলে হবে ফার্স্টে মাইনাস 4 চলে গেলে এক্স, আর মাইনাস 4 যেহেতু আছে মাইনাস 4 ইন্টু মাইনাস 1 ইকুয়ালস টু 4, তাহলে মাইনাস 1 ইকুয়ালস টু 0। এরপর আবার কমন নিতে পারবো এক্স মাইনাস 1, পড়ে থাকবে ব্র্যাকেটে এক্স মাইনাস 4, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 অ্যান্ড এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0, তাহলে রুট দুটো কী হবে, হেন্স দ্য রুটস অফ দ্য ইকুয়েশন আর এক্স ইকুয়ালস টু 1 অ্যান্ড 4। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে দুটো রুট বেরোলো, তাহলে যে ইকুয়েশনটা ছিল আমার এটার আমরা দুটো রুট বার করতে পারলাম, দ্যাট ইজ ফ্যাক্টরাইজেশন মেথডে সলভ করলাম, প্রথমে সিম্পলিফাই করলাম তারপর ফ্যাক্টরাইজেশন মেথডে সলভ করে আমরা দুটো রুট এক্সে পেয়ে গেলাম। তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়া যাক, এরপর আমরা এই প্রবলেমটা কনসিডার করে নিই, নেক্সট প্রবলেমটা। নেক্সট প্রবলেমটা কী বলেছে, আগের প্রবলেমের মতনই একটা কমপ্লেক্স কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্ম দেওয়া আছে, যেখানে বলেছে এক্স ইজ নট ইকুয়ালস টু 0, অবভিয়াসলি এই পার্টটা যাতে ইনভ্যালিড না হয় তার জন্য, এক্স ইজ নট ইকুয়ালস টু মাইনাস এ প্লাস বি, দ্যাট ইজ এই পার্টটা যাতে ইনভ্যালিড না হয় তার জন্য। তাহলে আমরা আবার ফার্স্টে সিম্পলিফিকেশন করে একটা জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মে নিয়ে যাব, তারপর যে কোনো একটা মেথড, ফ্যাক্টরাইজেশন মেথড হোক, কমপ্লিট স্কয়ার মেথড হোক বা শ্রীধরাচার্যের ফর্মুলা হোক, তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে সলভ করব। স্টার্ট করি তাহলে, গিভেন ইকুয়েশনগুলো লিখে নেব, গিভেন ইকুয়েশন 1/a + b + x ইকুয়ালস টু 1/a + 1/b + 1/x ওয়ে এক্স নট ইকুয়ালস টু 0 অ্যান্ড মাইনাস এ প্লাস বি, লিখে নিলাম। এবার সলভ করি, কি করব, 1/x-টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে ক্যালকুলেশন করব, 1/a + b + x মাইনাস 1/x ইকুয়ালস টু, পড়ে থাকবে 1/a + 1/b, এবার 1/a + 1/b-কে আমি যোগ করে দিচ্ছি, নিচে কি হবে, ডিনোমিনেটরে এ বি আর নিউমিনেটরে এ প্লাস বি। তাহলে লেফট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করি, এলসিএম কী হবে, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স আর নিউমিনেটরে এক্স মাইনাস এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু, এখানে যেটা ছিল এ প্লাস বি বাই এ বি। এবার দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল করে দিই, ইমপ্লাইজ টু দিয়ে লিখতে পারবো কি, ওপরে মাইনাস এ প্লাস বি, নিচে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, রাইট হ্যান্ড সাইডে এ প্লাস বি বাই এ বি। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে নিউমারেটরে এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি ক্যান্সেল করে দিই। এরপর ক্রস মাল্টিপ্লিকেশন করব, এ বিটা এদিকে চলে আসবে মানে মাইনাস এ বি, আর এই পার্টটা ওইদিকে চলে যাবে, আমি আগে গুণ করে দিই, কি থাকবে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এক্স এর স্কোয়ার। তাহলে আমরা যদি সব কিছুকে ওইদিকে নিয়ে যাই তাহলে কি লিখতে পারবো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস
b into x plus ab equals to 0 এটা লিখতে পারবো তাহলে এটা জেনারেল ফর্ম চলে এলো কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম যেখানে x স্কয়ারের কোএফিসিয়েন্ট এখানেও 1 আছে not equals to 0 তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন এবার এটাকে আমরা সলভ করব এবার এটাকে সলভ করার সময় আমি এবার শ্রীধরাচার্যর ফর্মুলাটা প্রয়োগ করব শ্রীধরাচার্যর ফর্মুলাটা কি একবার দেখে নে a x square plus b x plus c equals to 0 যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় যেখানে a is not equals to 0 and a b c are all real numbers then the roots of this equation can be expressed as x equals to minus b plus minus root over b square minus 4 a c by 2 a যেখানে একটা রুট প্লাস এর ভ্যালুর জন্য হবে আর একটা রুট মাইনাস এর ভ্যালুর জন্য হবে তাহলে আমরা এই আমাদের যে প্রবলেমের ইকুয়েশনটা আছে সেটাকে আবার লিখে নিই এখানে x স্কয়ার প্লাস a plus b into x plus ab equals to 0 এবার এটাকে লিখবো যে অ্যাপ্লাইং শ্রীধরাচার্যন formula on this equation we get applying Sridharacharya's formula we get key we are getting that a equals to এটা লিখতে হবে না আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি যে এখানে a হচ্ছে 1 b হচ্ছে a প্লাস b আর c হচ্ছে ab তাহলে আমি x ইকুয়ালস টু লিখে একেবারে ফর্মুলা অ্যাপ্লাই করব এই ফর্মুলাটা আমি একেবারে অ্যাপ্লাই করব এই a b c দেখে তোমরা এটা রাফেন লিখে নিতে পারো যাতে তোমাদের সুবিধা হয় তাহলে কি হবে ফার্স্টে মাইনাস b দ্যাট ইজ মাইনাস a প্লাস b plus minus root over b square that is a plus b whole square minus 4 a is 1 r c is ab that is ab r 2a niche that is 2a that is only 2 তাহলে আমি আবার লিখতে পারি কি উপরে minus a minus b plus minus ভিতরে আমি যদি এটা এক্সপ্যান্ড করি তাহলে কি হবে দেখি এখানে এক্সপ্যান্ড করে এক্সপ্যান্ড করলে কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি এটার টু এ বি আর মাইনাস ফোর এ বি ক্যান্সেল আউট হলে কি হবে মাইনাস করলে মাইনাস টু এ বি হয়ে যাবে এটা প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ এটাকে আমরা লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হলো তাহলে ব্র্যাকেটের ভেতরে লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে নিচে শুধু টু আর এটা ইকুয়ালস টু করলে কি হবে এই হোল স্কোয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে এখানে থাকবে মাইনাস এ মাইনাস বি প্লাস মাইনাস ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি বাই টু এবার আমরা দুটো রুট বার করছি একবার প্লাস দিয়ে রুট বার করবো একবার মাইনাস দিয়ে রুট বার করবো ইকুয়ালস টু করে লিখে দেবো যে মাইনাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি বাই টু একটা রুট আর একটা রুট কি মাইনাস এ মাইনাস বি মাইনাস এ প্লাস বি বাই টু আর একটা রুট কেন দেখো এই জায়গাটাতে প্লাস ধরলে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে প্লাস এ আর মাইনাস বি যেহেতু ছিল মাইনাস বি আর মাইনাস দিয়ে এখানে মাল্টিপ্লাই করলে হবে মাইনাস এ আর মাইনাস মাইনাস এ প্লাস বি তাহলে পেলাম ফার্স্ট রুটটা থেকে দেখছি আমি যে একটা এ ক্যান্সেল হয়ে যাচ্ছে সেকেন্ড রুটটা থেকে কি দেখছি যে একটা বি ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে আমাদের রুটগুলো কি কি দাঁড়াবে মাইনাস টু বি বাই টু আর মাইনাস টু এ বাই টু দ্যাট ইজ টু টু বোথ
বোথ কেসে যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে হবে মাইনাস বি আর মাইনাস এ, এই দুটো রুট। তাহলে আমাদের রুট কী কী দাঁড়ালো? তাহলে মাইনাস এ আর মাইনাস বি। তাহলে আমি এটা পরিষ্কার করে লিখি, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস টু বি বাই টু হয়েছিল আমার, আর মাইনাস টু এ বাই টু হয়েছিল। তাহলে লিখতে পারি বি মাইনাস এ হচ্ছে দুটো রুট। তাহলে হেন্স দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন অফ দ্য গিভেন ইকুয়েশন আর এক্স ইকুয়ালস টু মাইনাস বি কমা মাইনাস এ। তাহলে আমাদের গিভেন যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনটা, এই ইকুয়েশন রুট আমরা কি বার করতে পারলাম? মাইনাস বি আর মাইনাস এ। তোমরা তোমাদের তোমাদের যদি কোনো আনসারে সন্দেহ হয় যে ঠিক হচ্ছে কি না, তাহলে তোমরা রুটগুলো যে কোনো একটা ভ্যালু, ইকুয়েশন যে গিভেন ইকুয়েশনটা থাকবে সেটাতে বসাবে, সেটাতে এক্স এর ভ্যালু জায়গায় বসাবে, সেখানে তোমরা ক্যালকুলেশন করে দেখবে যে জিরো আসছে কি না, ওটা স্যাটিসফাই করছে কি না ইকুয়েশনটা, তাহলেই তোমরা বুঝে যাবে যে তোমার আনসারটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। তাহলে চলে যাই আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমে কি বলেছে? এই প্রবলেমটা সিবিএসই এক্সাম 2014-এই এসেছিল আবার। এই কি বলেছে? একটা কমপ্লেক্স দেওয়া আছে ফর্ম। তাহলে আমি আবার লিখতে পারি গিভেন ইকুয়েশন, গিভেন ইকুয়েশন ইজ কি, তাহলে এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস টু থ্রি হোল নাম্বার ওয়ান বাই থ্রি, যেখানে এক্স নট ইকুয়ালস টু থ্রি আর ফাইভ। এবার আমরা গিভেন ইকুয়েশনটাকে সিম্পলিফিকেশন করে কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মে নিয়ে যাব। যাই তাহলে স্টার্ট করি। এলসিএম কী হবে এটা যোগ করার? মাইনাস এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ, আর উপরে কী হবে? এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ প্লাস এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু থ্রি ইন্টু থ্রি নাইন প্লাস ওয়ান দ্যাট ইস টেন বাই থ্রি। তাহলে ওপরে মাল্টিপ্লিকেশন করব, নিউমারেটরের মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লিকেশন করলে কি হবে এখানে? এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন প্লাস এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, এখানে নিচে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন ইকুয়ালস টু যা ছিল তাই টেন বাই থ্রি। তাহলে ওপরে যদি যোগ করি তাহলে হচ্ছে আমার টু এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স প্লাস টোয়েন্টি টু বাই এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন ইকুয়ালস টু টেন বাই থ্রি। এবার দেখো এই নিউমারেটর যেটা আছে সেটা থেকে টু কমন যাচ্ছে, আর এখানে টু ইন্টু ফাইভ দ্যাট ইস টেন আছে, তাহলে আমি টু টু ক্যান্সেল করে নেক্সট পেজে লিখব ইমপ্লাইজ টু এক্স স্কোয়ার প্লাস সেভেন, সরি এটা মাইনাস হবে মনে হয়, মাইনাস সেভেন এক্স প্লাস ইলেভেন বাই এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন ইকুয়ালস টু ফাইভ বাই থ্রি। তাহলে আমি এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স প্লাস থার্টি থ্রি মাইনাস, আমি ক্রস মাল্টিপ্লিকেশন এদিকটায় করে আমি লেফট হ্যান্ড সাইডে চলে নিয়ে এসে মানে এর দিকে যেটা গুণ করলে হবে সেটারই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে খালি, তাহলে হবে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফর্টি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ ইকুয়ালস টু জিরো। এবার আমি যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মে নিয়ে যাব। দেখতেই পাচ্ছি জেনারেল ফর্মে চলে এসছে প্রায়, একটুখানি সিম্পলিফিকেশন করলেই চলে আসবে। সিম্পলিফিকেশন করলে কি হবে? মাইনাস টু এক্স স্কোয়ার
प्लस 19x माइनस 242 इक्वल्स टू जीरो। এটা আমি মাইনাস দিয়ে আবার গুণ করে দিই, তাহলে তাহলে এখানে চলে এলো কি এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট 2, দ্যাট ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মে চলে এসেছে। এবার আমি এর উপরে কোনো ফ্যাক্টরাইজেশন মেথড বা যে কোনো একটা মেথড প্রয়োগ করে ইকুয়েশনের রুটগুলো বার করব। চলো তাহলে ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করে এই ইকুয়েশনটা রুটগুলো ফাইন্ড করি। লিখতে হবে এখানে অ্যাপ্লাইং দ্য ফ্যাক্টরাইজেশন মেথড, উই গেট কি করবো ফার্স্টে, তাহলে 42 ইন্টু 2 দ্যাট ইজ 84 কে আমরা ফ্যাক্টরাইজেশন করব। ফ্যাক্টরাইজেশন করলে কি কি হবে দেখি, 2 দিয়ে করলে 42, আবার 2 দিয়ে করলে 21, আবার 3 দিয়ে করলে 7। তাহলে আমি কি কি পাচ্ছি, 2, 2, 3 আর 7। এটার থেকে আমাকে গুণ করে কি বের করতে হবে, না দ্যাট ইজ 19 বার করতে হবে। এবার দেখো আমি যদি ফার্স্টের এই তিনটে কনসিডার করি আর 7 কনসিডার করি, তাহলে কি হবে, 3 ইন্টু 2 দ্যাট ইজ 6, 6 ইন্টু 2 দ্যাট ইজ 12 প্লাস 17 করলে আমাদের হচ্ছে 19। তাহলে 19 পেয়ে গেলাম। তাহলে এবার 19 জায়গায় আমি 12 প্লাস 7 লিখব। লিখি তাহলে 2x² মাইনাস 12 প্লাস 7 ইন্টু এক্স প্লাস 42 ইকুয়ালস টু 0। এবার আমরা মাল্টিপ্লাই করে দেবো, দ্যাট ইজ 2x² মাইনাস 12x মাইনাস 7x প্লাস 42 ইকুয়ালস টু 0। তারপর ফার্স্ট দুটো টার্ম থেকে দেখো 2x কমন যাচ্ছে, তাহলে 2x লিখলে হবে ফার্স্টে x মাইনাস 6, ফার্স্ট দুটো টার্ম থেকে কমন চলে গেল। আবার থার্ড আর ফোর্থ টার্ম থেকে যাবে হচ্ছে 7 কমন, জাস্ট 7। 7 কমন নিলে হবে কি, মাইনাস 7 কমন নিলে x থাকবে, আর মাইনাস যেহেতু আছে এখানে মাইনাস দিতে হবে, আর 6 7 যা 42, তাহলে মাইনাস 6। তাহলে আমি আবার লিখতে পারি কি, x মাইনাস 6 কমন নিতে পারি, আর ভেতরে ব্র্যাকেটে পড়ে থাকবে 2x মাইনাস 7 ইকুয়ালস টু 0। এবার ফ্যাক্টরাইজেশন মেথডের নিয়মেই আমি এটাকে দুটো টার্মকে আলাদা আলাদা করে জিরোর সাথে ইকুয়েট করব আর এক্সের ভ্যালু ফাইন্ড করব। তাহলে কি হবে, আগে কি ছিল দেখে নিই, এক্স মাইনাস 6 ছিল আর 2x মাইনাস 7 ছিল, তার মানে x মাইনাস 6 ইকুয়ালস টু 0 আর 2x মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে ফার্স্ট পার্টটা থেকে হবে কি, x ইকুয়ালস টু 6, আর সেকেন্ড পার্টটা থেকে কি হবে, সেকেন্ড কেসটা থেকে হবে x ইকুয়ালস টু 7টা ওইদিকে চলে যাবে আর 2টা ডিনোমিনেটরে চলে যাবে, 7/2। তাহলে দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন পেলে পেয়ে গেলাম আমরা কি, একটা 6 আর একটা 7/2। রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন আর x ইকুয়ালস টু 6, 7/2। তাহলে আমরা থার্ড প্রবলেমটারও সলিউশন বের করে নিতে পারলাম। এবার নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম কি বলেছে, সলভ করতে বলেছে, দ্যাট ইজ একটা ইকুয়েশন আছে 5 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 5 টু দি পাওয়ার 2 মাইনাস x ইকুয়ালস টু 5³ প্লাস 1। তাহলে আমরা একটু এটাকে কি করব, আমরা একটু এটাকে ইন্ডিসিসের কনসেপ্টে ভাবার চেষ্টা করব। আমরা যদি গিভেন ইকুয়েশনটা লিখে নিই, গিভেন ইকুয়েশন বলে কি লিখবো, 5 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 5 টু দি পাওয়ার 2 মাইনাস x ইকুয়ালস টু 5³ প্লাস 1। এরপরে নেক্সট লাইনটা আমি কি করব, আমি এই ইন্ডিসেসের ব্যাপার মানে আমরা টু দি পাওয়ারে যেটা x প্লাস 1 আছে সেটাকে আমি
এই ফর্মুলায় ভাঙবো এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই। আমি এই ফর্মুলাটা এখানটায় ইউজ করব। ইউজ করলে কি হবে, ফার্স্ট টার্মটা হবে ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু ফাইভ, যেহেতু ফাইভের পাওয়ার ওয়ান, মানে যে কোনো নাম্বারই এমনি লিখলে তার পাওয়ারটা ওয়ান হয়, তাই আমি ওয়ান দেবো না আর এখানে। তারপর কি হবে, প্লাস সেকেন্ড টার্মটার জন্য ফাইভ স্কোয়ার ইন্টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস এক্স, কারণ দেখো এই ফর্মুলাটাতে প্লাসের জন্য ফর্মুলা আছে, মাইনাসের জন্য নয়, তাহলে আমি মাইনাসটাকে আমাকে কনসিডার করতে হবে, মাইনাস এক্স ইকুয়ালস টু ফাইভ কিউব, যেরকম আছে ফাইভ কিউব প্লাস ওয়ান। এটাকে আমি ভেঙেও লিখতে পারি, পরের লাইনে ভেঙে দিচ্ছি। তাহলে আমার আরেকটু যদি আমি সহজ করে লিখি, প্লাস ফাইভ স্কোয়ার ইন্টু, দেখো আমি এখানে লিখতে পারি ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার এক্স, কারণ মাইনাস এক্স আছে, আর আমরা জানি এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স, এটা আমরা জানি। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এভাবে লিখতে পারি, ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান, ফাইভ কিউব ইজ ওয়ান টোয়েন্টি ফাইভ। তারপর এখান থেকে কী করবো আমরা, এরপর আমরা যেটা করব, আমরা ফাইভ এক্সটাকে একটা অন্য ভেরিয়েবল কনসিডার করে নেব, যাতে আমি ওই ভেরিয়েবলটার কোয়াড্রেটিক ইকুয়েশন এখান থেকে পেয়ে যেতে পারি। তাহলে ধরে নিই, লেট ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়াই, ফাইভ টু দি পাওয়ার এক্সটাকে আমরা ওয়াই ভেরিয়েবল, বা যে কোনো তোমরা ধরতে পারো, এ বি সি ওয়াই জেড যে কোনো একটা ধরতে পারো, আমি ওয়াই ধরছি। তাহলে দিস ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, দেন দিস ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ ফাইভ ওয়াই, মানে যেখানে যেখানে ফাইভ টু দি পাওয়ার এক্স আছে সেখানে সেখানে ওয়াই চলে আসবে। তাহলে ফার্স্টেই আছে ফাইভ টু দি পাওয়ার এক্স, তাহলে কোএফিশিয়েন্টটা ওয়াইয়ের থাকবে ফাইভ, তাহলে ফাইভ ওয়াই প্লাস ওপরে ফাইভ স্কোয়ার, ফাইভ স্কোয়ারই থাকবে টোয়েন্টি ফাইভ লিখে দিই, নিচে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এক্স, তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্সের জায়গায় ওয়াই লিখবো, ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান, দ্যাট ইজ ওয়ান টোয়েন্টি সিক্স, ইকুয়েশন একটা পেয়ে গেলাম। এবার এটাকে আমি আবার কোয়াড্রেটিক ফর্মে নিয়ে যাবো, জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে যাবো। কী করবো, নিচে এটাকে যোগ করে দেবো, নিচে কী হবে, ডিনোমিনেটর ওয়াই হবে, ডিনোমিনেটর ওয়াইটা আমি ওদিকে গুণ করে দেবো। তার আগে ডিনোমিনেটর যদি নিচে ওয়াই হয়, তাহলে ওপরটায় কী হবে, ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ, আর এদিকটায় কী হবে, ওয়ান টোয়েন্টি সিক্সই ছিল, ওয়াইটা আমি এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এখানে ওয়াই নিয়ে চলে আসলে ওয়াই হয়ে গেল। এবার আমি ওয়ান টোয়েন্টি সিক্স ওয়াইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে আমার হবে ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান টোয়েন্টি সিক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টু জিরো, উইচ ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়াই, যেখানে ওয়াইটা হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এক্স। তাহলে এই প্রসেসটা কী করবো আমরা, এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে সলভ করবো। সলভ করার পরে আমরা যেই ভ্যালুগুলো বেরোবে সেইগুলোকে এক্স ফাইভ টু দি পাওয়ার এক্সের সাথে ইকুয়েট করবো, তারপর আমরা ওইখান থেকে আবার প্রসেস করলে এক্সের ভ্যালু বেরিয়ে যাবে। এবার আমরা ওয়াই ভেরিয়েবল দিয়ে যেই ইকুয়েশনটা ক্রিয়েট করলাম, সেই ইকুয়েশনটার ফ্যাক্টরাইজেশন মেথডে সলিউশন বার করব। সলিউশন বার করি, তাহলে সলভিং দিস ইকুয়েশন বাই ফ্যাক্টরাইজেশন মেথড, উই গেট, ইকুয়েশনটা কী ছিল আগে সেটা লিখে নিই, ছিল ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান টোয়েন্টি সিক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টু জিরো। এবার ফ্যাক্টরাইজেশনের মেথডে সলভ করতে গেলে আমাকে এ আর সি, দ্যাট ইজ এই ইকুয়েশনের জন্য ফাইভ আর টোয়েন্টি ফাইভ মাল্টিপ্লাই করতে হবে, তারপরে প্রসিড করতে হবে। তাহলে ফাইভ আর টোয়েন্টি ফাইভ মাল্টিপ্লাই করলে কী হবে, ওয়ান টোয়েন্টি ফাইভ হচ্ছে। এবার আমি মিডল টার্মের কোএফিশিয়েন্টটা আনার চেষ্টা করবো, ওয়ান টোয়েন্টি সিক্স। এবার আমি দেখতে পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ করলে আমি ওয়ান টোয়েন্টি সিক্স পেয়ে যাচ্ছি, তাহলে আমি এটা আমি ইকুয়েশনে অ্যাপ্লাই করবো। তাহলে লিখতে পারি ইমপ্লাইজ টু ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টু জিরো।
এবার আমি ব্র্যাকেটটাকে তুলে দেবো, দ্যাট ইজ মাল্টিপ্লাই করবো ওয়াই দিয়ে, হবে ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস 125y মাইনাস ওয়াই প্লাস 25 ইকুয়ালস টু জিরো। এবার ফার্স্ট দুটো টার্ম থেকে আমার দেখতে পাচ্ছি ফাইভ ওয়াই কমন যেতে পারে, তাহলে কমন নিয়ে নিই, ফাইভ ওয়াই কমন নিলে ভেতরে থাকবে ওয়াই মাইনাস 25, কারণ ফাইভ ইন 25 ইজ 125। তারপর থার্ড আর ফোর্থ টার্মটা থেকে আমি মাইনাস ওয়ান কমন নিতে পারি, মাইনাস ওয়ান কমন নিলে থাকবে ওয়াই মাইনাস 25 ইকুয়ালস টু জিরো। এরপরের লাইনে ইমপ্লাইজ টু দিয়ে আমরা লিখতে পারবো কি ওয়াই মাইনাস 25টা কমন নিতে পারবো, তাহলে ওয়াই মাইনাস 25 আমি যদি কমন নিই তাহলে ইনটু দিয়ে ব্র্যাকেটটা থাকবে কি ফাইভ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এবার ফ্যাক্টরাইজেশন মেথডের নিয়ম অনুযায়ী কি হবে, ফার্স্ট পার্টটা থেকে একটা ওয়াই এর ভ্যালু আসবে আর সেকেন্ড পার্টটা থেকে আরেকটা ওয়াই এর ভ্যালু আসবে, তাহলে আমি লিখি সেটা, দেন উই হ্যাভ ওয়াই মাইনাস 25 ইকুয়ালস টু জিরো আর ফাইভ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে ফার্স্ট পার্টটা থেকে ওয়াই এর একটা ভ্যালু বেরোচ্ছে যেটা ইজ 25 আর সেকেন্ড পার্টটা থেকে ওয়াই এর ভ্যালু হয়েছে যেটা হচ্ছে 1/5। এবার এই ইকুয়েশনটা যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটার রুটগুলো এক্স এর রুটগুলো আমি পেয়ে গেলাম, সরি ওয়াই এর রুটগুলো আমি পেয়ে গেলাম, ওয়াই এর রুটগুলো কী কী, ওয়াই ইকুয়ালস টু 25 আর ওয়াই ইকুয়ালস টু 1/5। এবার এখানেই এটা শেষ নয়, কারণ আমি ওয়াইটাকে কিছু একটা কনসিডার করেছিলাম, ওয়াইটাকে কনসিডার করেছিলাম ফাইভ টু দি পাওয়ার এক্স। এবার আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে, ওয়াই এর দুটো ভ্যালুর জন্য এক্স এর দুটো ভ্যালু বেরোবে, তাহলে আমি এরপর ওয়াই ইকুয়ালস টু 25 এর জন্য কী করবো, 25 ইকুয়ালস টু ফাইভ টু দি পাওয়ার এক্স লিখবো, তারপর এক্স এর ভ্যালু বার করবো, আবার সেম সেকেন্ড ভ্যালুটার জন্য করবো। তাহলে ওয়াই এর কী কী ভ্যালু বেরিয়েছিল, ওয়াই ইকুয়ালস টু 25 আর ওয়াই ইকুয়ালস টু 1/5। ফর ওয়াই ইকুয়ালস টু 25 উই হ্যাভ ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 25। এবার এখান থেকে এক্স এর একটা ভ্যালু বেরোবে, কী ভ্যালু বেরোবে, 25টাকে আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার, তাহলে লিখবো 25টাকে লিখতে পারি এভাবে ফাইভ এক্স ইকুয়ালস টু ফাইভ স্কোয়ার। এবার দেখতে পাচ্ছি যে দুদিকের বেসটা ইকুয়াল হয়ে যাচ্ছে, বেসটা ইকুয়াল হলে পাওয়ারগুলো সেম হয়ে যাবে, তাহলে পাওয়ারগুলো ইকুয়াল করে লিখতে পারি আমরা এক্স ইকুয়ালস টু টু। তাহলে ওয়াই এর 25 ভ্যালুর জন্য এক্স এর একটা ভ্যালু বেরোলো টু, মানে গিভেন ইকুয়েশনটার একটা রুট আমরা পেয়ে গেলাম। এবার সেকেন্ড রুটটা বার করব, সেকেন্ড রুটটা কী হবে, ফর ওয়াই ইকুয়ালস টু 1/5 দেন উই হ্যাভ কি ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1/5। এবার 1/5কে আমরা এই নিয়মটায় লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার সেম আগের মতনই বেসটা এক হয়ে যাচ্ছে, তাহলে পাওয়ারগুলোও সেম হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়ালস টু লিখতে পারবো মাইনাস ওয়ান। তাহলে গিভেন ইকুয়েশনের দুটো রুট আমরা পেয়ে গেলাম, একটা কি টু আর একটা মাইনাস ওয়ান, তাহলে লিখি দ্য টু রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন আর এক্স ইকুয়ালস টু টু আর মাইনাস ওয়ান। তাহলে গিভেন ইকুয়েশন কোনটা ছিল, এটা ছিল ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার টু এক্স টু মাইনাস এক্স ইকুয়ালস টু ফাইভ কিউব প্লাস ওয়ান, এটা কী কী রুট বেরোলো, এক্স ইকুয়ালস টু টু আর মাইনাস ওয়ান, এ দুটো রুট বেরোলো। আচ্ছা নেক্সট প্রবলেমে চলে যাই, নেক্সট প্রবলেম কী বলেছে, এই প্রবলেমটা সিবিএসসি এক্সাম 2019 এসেছিল। প্রবলেমটায় বলেছে ইন দ্য ফলোয়িং ইকুয়েশন ডিটারমাইন দ্য ভ্যালু অফ কে ফর উইচ দ্য গিভেন ভ্যালু ইজ এ সলিউশন অফ দ্য ইকুয়েশন, মানে আমাকে কে এর ভ্যালু বার করতে হবে যেখানে গিভেন ভ্যালু দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু টু এটা একটা সলিউশন হবে, মানে এই ভ্যালুটার জন্য এই মানে এই ভ্যালুটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমি কে এর ভ্যালুটা পাবো কীভাবে,
এই গিভেন ইকুয়েশনটা আমি এক্স এর জায়গায় টু এর ভ্যালু ইনপুট করব, তারপর ক্যালকুলেট করব। যেহেতু ইকুয়ালস টু জিরো আছে তাহলে আমার এক্সটা ভ্যানিশ হয়ে যাবে, এখান থেকে পড়ে থাকবে কে। এবার কে এর ভ্যালু আমি সিম্পলি বার করতে পারবো, সেটা দেখি এবার প্রসিড করে। গিভেন ইকুয়েশন কি, কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। আমাকে বলে দিয়েছে এক্স ইকুয়ালস টু টুটা এই গিভেন ইকুয়েশনটার একটা সলিউশন, মানে একটা রুট। তাহলে এই এক্স এক্স ইকুয়ালস টু টু ভ্যালুটা আমি যদি আমি এক্স এর জায়গায় বসিয়ে দিতে পারবো, তাহলে আমি এক্স এর জায়গায় বসিয়ে ক্যালকুলেশন করি। গিভেন কি না, এক্স ইকুয়ালস টু টু ইজ এ সলিউশন অফ দি ইকুয়েশন। তাহলে উই ক্যান সে দ্যাট দেন উই ক্যান সে, এবার আমি টু এক্স এর জায়গায় মেইন ইকুয়েশনটাতে বসাবো। মেইন ইকুয়েশনটাতে বসালে কী হবে, আমার আননোন খালি কে এর ভ্যালুটাই থেকে যাবে আর বাকি সব কনস্ট্যান্ট চলে আসবে। তাহলে বসাই, কে কে এর মতো থাকবে, এক্স স্কোয়ার মানে টু এ স্কোয়ার প্লাস টু এক্স মানে টু ইন্টু টু মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। এরপর ক্যালকুলেশন করবো, টু স্কোয়ার দ্যাট ইস ফোর, ফোর কে, টু ইন্টু টু দ্যাট ইস ফোর, মাইনাস থ্রি দ্যাট ইস ওয়ান ইকুয়ালস টু জিরো। এরপর কে এর ভ্যালু কী হবে, তাহলে কে ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই ফোর। তাহলে দিস ইজ দ্য আনসার। তাহলে যেই কোয়েশ্চেনটা আমাকে জিজ্ঞাসা করেছিল সেটার আনসারটা পেয়ে গেলাম, দ্যাট ইজ কে ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই ফোর। এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। এখানে আমরা সিবিএসই 2012 একটা এক্সামের একটা অঙ্ক নিয়ে নিয়েছি। প্রবলেমটা বলেছে ইফ দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য ইকুয়েশন সিক্স এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো ইজ ওয়ান, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ বি। মানে আমার এই গিভেন ইকুয়েশনটা ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা হবে ওয়ান, এবার ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা ইকুয়াল করে আমাকে এই আননোন বি এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। তাহলে প্রথমে লিখে নিই ইকুয়েশনটা কি, গিভেন ইকুয়েশন ইজ, গিভেন ইকুয়েশন ইজ সিক্স এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো। তাহলে এই ইকুয়েশনটা ডিসক্রিমিনেন্টটা কি, আমরা আগের দিন মানে আগের ক্লাসে শ্রীধরাচার্য পড়ার সময় পড়েছিলাম যে যেই ইকুয়েশন ফর্মুলাটা ছিল সেখানে স্কোয়ার রুটের ভেতরে যে পার্টটা সেটাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলি, দ্যাট ইজ ডি ইকুয়ালস টু এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তাহলে আমাদের গিভেন ইকুয়েশনটার জন্য আমি যদি ব্র্যাকেটে লিখি এ ইকুয়ালস টু সিক্স, বি ইকুয়ালস টু মাইনাস বি, অ্যান্ড সি ইকুয়ালস টু টু। তোমরা এখানে লিখতে পারো যে কম্পেয়ারিং দিস ইকুয়েশন উইথ দ্য জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন উই ক্যান গেট এ ইকুয়ালস টু সিক্স, বি ইকুয়ালস টু মাইনাস বি, আর সি ইকুয়ালস টু টু। এরপর ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা যেহেতু আমার দেয়া আছে দ্যাট ইজ ওয়ান, তাহলে আমি লিখতে পারি বাই দ্য গিভেন কন্ডিশন উই ক্যান সে দ্যাট কি বলতে পারি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে এখানে বি স্কোয়ার দ্যাট ইজ স্মল বি স্কোয়ার মাইনাস ফোর এ সি দ্যাট ইজ ফোর ইন্টু সিক্স ইন্টু টু ইকুয়ালস টু জিরো, সরি ইকুয়ালস টু ওয়ান, যেহেতু গিভেন ভ্যালুটা আছে দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য ইকুয়েশন ইজ ওয়ান। তাহলে নেক্সট লাইনে কী লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস ফর্টি এইট ইকুয়ালস টু ওয়ান, এটা ফর্টি এইট হয়, ফোর ইন্টু সিক্স ইন্টু টু ফর্টি এইট। তারপরে আমরা কী করবো, বি স্কোয়ারের ভ্যালুটা বের করবো, দ্যাট ইজ ওয়ান প্লাস ফর্টি এইট, তাহলে বি হবে প্লাস মাইনাস রুট ওভার ফর্টি নাইন।
दैट इज बी इज प्लस माइनस सेवेन ताले बी एर दुटो वैल्यू बेर लो जे जोन्नो ए इक्वेशन टा डिस्क्रिमिनेंट टा वन हबे की वैल्यू प्लस वन प्लस सेवेन और माइनस सेवेन ताले एटाई आंसर। एबार आमरा नेक्स्ट प्रॉब्लेमे चले जाच्छी। এই প্রবলেমটা আগের প্রবলেমের মতনই কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ এখানে একটা কন্ডিশন বলা আছে। কন্ডিশনটা দেখি কি, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কে ফর উইচ দ্য ইকুয়েশন 9x² প্লাস 3kx প্লাস 4 ইকুয়ালস টু 0 হ্যাজ রিয়েল রুটস। তাহলে আমরা যখন থিওরি পার্ট পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ডিসক্রিমিনেন্টের ভ্যালুর উপর ডিপেন্ড করে এক ইকুয়েশনের কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের নেচার ডিপেন্ড করে বা ভ্যারি করে। কিরকম ভাবে ভ্যারি করে ডিসক্রিমিনেন্টটা, মানে আমাদের জেনারেল ফর্মটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেখানে এ নট ইকুয়ালস টু জিরো আর এ বি সি অল আর রিয়েল নাম্বার। সেখানে ডিসক্রিমিনেন্টটা কি ছিল, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। এবার তিনটে কন্ডিশন আমরা দেখেছিলাম, কী কী কন্ডিশন, তিনটে কেস বলতে পারি কন্ডিশন থেকেও, যে ডি যদি ইকুয়ালস টু জিরো হয় তাহলে কি পাই আমরা, তাহলে ইকুয়েশনটার রিয়েল রুটস আর ডিস্টিংক্ট রিয়েল রুটস পাই, সেম রুটস হয়, তখন কি কি হয়, এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই টু এ হয় আর একটা মাইনাস বি বাই টু এ হয়। তাহলে ডিস্টিংক্ট রিয়েল রুটস অ্যান্ড সেম রিয়েল রুটস। আর ডি যদি পজিটিভ হয় তাহলেও এক্স ডিস্টিংক্ট আর রিয়েল হয়, ডিস্টিংক্ট আর রিয়েল দুটো রুটই ডিস্টিংক্ট আর রিয়েল হয়। আর ডি যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এক্সের যে রুটগুলো হয় সেগুলো ইমাজিনারি হয়। তাহলে তিনটে কেস আমরা দেখে নিলাম এখানে। এবার কোয়েশ্চেনটা আমরা যে নিয়েছি সেই কোয়েশ্চেনটা বলেছে যে হ্যাজ রিয়েল রুটস, মানে এই যে ইকুয়েশনটা দেয়া আছে সেই ইকুয়েশনটার রিয়েল রুট যে কেসগুলোতে হবে সেই কেসগুলোকে আমাকে কনসিডার করতে হবে। তার মানে ফার্স্ট দুটো কেস, দ্যাট ইজ ডি ইকুয়ালস টু জিরো আর ডি গ্রেটার দেন জিরো। তাহলে আমরা প্রথমে এই ইকুয়েশনটার ডিসক্রিমিনেন্টটাকে ফাইন্ড করব, তারপর ডিসক্রিমিনেন্টটাকে গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো করে এই কে যে আননোন ভেরিয়েবলটা, ভেরিয়েবল নয় আননোন দেয়া আছে, আননোন এলিমেন্ট, এই এইটার ভ্যালু ফাইন্ড করব। তাহলে স্টার্ট করা যাক। তাহলে লিখে নিই গিভেন ইকুয়েশন কি, 9x² প্লাস 3kx প্লাস 4 ইকুয়ালস টু 0। তারপরে আমরা লিখব যে কম্পেয়ারিং দিস ইকুয়েশন উইথ দ্য জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, কম্পেয়ারিং দিস উইথ দ্য জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্যাট ইজ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এ নট ইকুয়ালস টু জিরো, এ বি সি বিলংস টু আর, উই গেট কী পাবো আমরা, ক্যাপিটাল এ ইকুয়ালস টু 9, বি ইকুয়ালস টু 3k আর সি ইকুয়ালস টু 4। তাহলে আমরা এবিসি পেয়ে গেলাম। এরপর আমি ডিসক্রিমিনেন্টটা ফাইন্ড করব, তার মানে দেন ডিসক্রিমিনেন্ট ক্যাপিটাল ডি ইকুয়ালস টু বি স্কোয়ার, দ্যাট ইজ 3k হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এটা হবে 9k² মাইনাস 144। এবার 9k² 144কে 9 কমন নিলে লিখতে পারবো k² মাইনাস 16। এবার যে কন্ডিশনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ডি এর দুটো ভ্যালুর জন্য, দ্যাট ইজ একটা ইকুয়ালস টু জিরো আর গ্রেটার দ্যান জিরো, সেটার জন্য কি হবে, এই ইকুয়েশনটার রিয়েল রুটস থাকবে।
এখানে আমি তাহলে ডিসক্রিমিনেন্টটা ফাইন্ড করে নিলাম। এবার আমাকে যেই দুটো কেস কনসিডার করতে হবে অ্যাজ পার দ্য ইকুয়েশন সেটা হবে কি ডি ইকুয়ালস টু জিরো আর ডি গ্রেটার দেন জিরো। তাহলে লিখতে পারি আমরা বাই দ্য গিভেন কন্ডিশন উই ক্যান সে দ্যাট ডি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। এবার ডিটা কি আমরা ফাইন্ড করেছিলাম, 9 ইন্টু কে স্কোয়ার মাইনাস 16, তার এটা লিখে নিলাম। 9টাকে ক্যান্সেল করে দিলে কি হবে, কে স্কোয়ার মাইনাস 16 গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। এই 16টাকে যদি আমি লিখতে পারি 4 স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে যায়। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো কে প্লাস 4 ইন্টু কে মাইনাস 4 গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, এই ফর্মে লিখতে পারবো। এবার এই ইনইকোয়ালিটি থেকে আমি একটা রেঞ্জ পেতে পারি, কীরকমভাবে পাবো, এইটা এই ফর্মে আছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। তাহলে এই পার্টটা থেকে আমি পাবো এক্স লেস দেন ইকুয়ালস টু মাইনাস এ, আর এই পার্টটা থেকে পাবো এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু এ। তাহলে এই ফর্মুলাটা যদি আমি এই ইনইকোয়ালিটির জন্য অ্যাপ্লাই করি, তাহলে আমি কী লিখতে পারবো, কে ফার্স্টের পার্টটার জন্য লেস দেন ইকুয়ালস টু মাইনাস 4 অ্যান্ড সেকেন্ড পার্টটার জন্য এক্স কে গ্রেটার দেন ইকুয়ালস টু 4। তাহলে আমরা কে এর রেঞ্জ পেয়ে গেলাম একটা, যেটার জন্য এই গিভেন ইকুয়েশনটার রিয়েল রুটস থাকবে। তাহলে এটাই আনসার, দিস ইজ দ্য আনসার। এটা হচ্ছে তোমার আনসার। তাহলে নেক্সট প্রবলেমটা চলে যাচ্ছে। প্রবলেমটা তোমাকে কি বলেছে, ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন অফ এক্স, যেখানে এক্সটা রিয়েল নাম্বার, এক্সের একটা ভ্যালু এক্সপ্রেশন দেওয়া আছে। এবার আমাকে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে হবে এখান থেকে, তারপর সেটাকে আবার সলভ করতে হবে। তাহলে চলো স্টার্ট করা যাক। কি করব, প্রথমে গিভেন বলে লিখে নিচ্ছি। গিভেন কি আছে, এক্স ইকুয়ালস টু রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার ফাইভ প্লাস ডট 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 ইনফিনিটি। মানে এই রুটটা, রুটের ভেতরে রুট, তার ভেতরে ফাইভ ফাইভ, এভাবে রুট স্কোয়ার রুট ফাইভ প্লাস স্কোয়ার রুট ফাইভ প্লাস স্কোয়ার রুট ফাইভ করে ইনফিনিটি অবধি। এবার আমাকে এটা দিয়ে দিয়েছে, তাহলে কি আমি সেকেন্ড লাইনে এটা লিখতে পারি ইকুয়ালস ইমপ্লাইজ দিয়ে, এক্স ইকুয়ালস টু রুট ওভার ফাইভ প্লাস এই পার্টটাকে আমি এক্স লিখতে পারি, কারণ আমাকে যেহেতু এই সিরিজটা ইনফিনিটি অবধি চলছে, তাই আমি ফার্স্টের ফাইভটাকে বাদ দিয়েও এক্স ধরতে পারবো, সেই সিরিজটাও ইনফিনিটি অবধি চলবে। তাহলে আমি এটা লিখতে পারলাম, তাহলে বোথ সাইডে স্কোয়ার করে দিলে হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ প্লাস এক্স। এবার ফাইভ প্লাস এক্সটাকে আমি যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেলাম। যেই গিভেন ভ্যালুটা আমাকে এক্সে দেয়া ছিল, সেই এক্সের ভ্যালু থেকে আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে চলে আসতে পারলাম। তাহলে লিখব, দিস ইজ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার আমি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করব। নেক্সট পেজে চলে যাই, নেক্সট পেজে সলভ করি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো, এটা ছিল আমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা। তারপর আমি এটার উপর শ্রীধরাচার্য অ্যাপ্লাই করি, শ্রীধরাচার্য আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করব। শ্রীধরাচার্য কী ছিল, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। তাহলে আমি এই ফর্মুলাটা দেখে দেখে অ্যাপ্লাই করতে পারি, ইমপ্লাইজ টু দিয়ে, এক্স ইকুয়ালস টু মাইনাস বি দ্যাট ইস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার দ্যাট ইস ওয়ান মাইনাস ফোর এ সি দ্যাট ইস মাইনাস মাইনাস এ প্লাস ফাইভ ইন্টু ফোর টোয়েন্টি বাই টু, ওয়ান প্লাস মাইনাস রুট ওভার টোয়েন্টি ওয়ান বাই টু, এটাই তোমার আনসার। তাহলে
দুটো রুট কি কি? একটা, হেন্স দ্য রুটস আর কি কি রুট? তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ান প্লাস রুট ওভার 21/2 আর ওয়ান মাইনাস রুট ওভার 21/2। তাহলে আমরা এক্সের এক্সপ্রেশনতে থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করলাম, আর তারপরে শ্রীধর আচার্য অ্যাপ্লাই করে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করে এক্সের দুটো রুট বের করতে পারলাম। এরপর চলে যাচ্ছি পরের প্রবলেমটায়। পরের প্রবলেমটা সিবিএসসি এক্সাম 2016 এসেছিল। প্রবলেমটায় কি বলেছে? If x equals to minus 5 is a root of the quadratic equation 2x square plus px minus 15 equals to 0 and the quadratic equation p into x square plus x plus k equals to 0 has equal roots, then find the value of k. আমার দুটো পার্টে আছে প্রবলেমটা। কি পার্টে? কি দুটো পার্ট? ফার্স্ট পার্টে আমাকে বলেছে যে এই 2x স্কোয়ার প্লাস px মাইনাস 15 ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনটার একটা রুট হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস 5। তাহলে আমি এই ইকুয়েশনটাতে একটা p আননোন দেখতে পাচ্ছি। এই p আননোনটা আমি x এর জায়গায় মাইনাস 5 বসিয়ে স্যাটিসফাই করে p এর ভ্যালুটা পেয়ে যাব। এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে কি আছে? আরেকটা ইকুয়েশন দেয়া আছে যেটা বলা আছে যে যেটার ইকুয়াল রুটস আছে, মানে দুটো রুট ইকুয়াল। তাহলে আমরা কি জানি যে ইকুয়াল রুট কখন হয়? যখন ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা জিরো হয়। তাহলে আমি ফার্স্ট ইকুয়েশনটা থেকে পি এর ভ্যালু বার করব। সেকেন্ড ইকুয়েশনে আরেকটা আননোন আছে যেটা ইজ কে। এরপর সেকেন্ড ইকুয়েশনটাতে পি এর ভ্যালু পুট করব, ডিসক্রিমিনেন্ট ফাইন্ড করব, তারপর ডিসক্রিমিনেন্টটাকে ইকুয়ালস টু জিরো করব, যেহেতু এই ইকুয়েশনটার ইকুয়াল রুটস আছে। জিরো করে তারপর কে এর ভ্যালু ফাইন্ড করব। তাহলে আমি কে এর ভ্যালুই আমাকে ফাইন্ড করতে বলেছে, যেটা আমি পেয়ে যাব। তাহলে স্টার্ট করি। তাহলে গিভেন x ইকুয়ালস টু মাইনাস 5 ইজ এ রুট অফ দি ইকুয়েশন, ইকুয়েশনটা কি না, 2x² প্লাস px মাইনাস 15 ইকুয়ালস টু 0। তাহলে উই ক্যান সে দ্যাট টু মাইনাস 5² মাইনাস 5p মাইনাস 15 ইকুয়ালস টু 0। মাইনাস 5p x এর জায়গায় বসালাম মাইনাস 5, তাহলে কি দাঁড়ালো? তাহলে এরপর 2 × −5² ইজ 25, মাইনাস 5p মাইনাস 15, এই তিনটে থেকেই 5 কমন যাচ্ছে, তাই আমি 5টাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে থাকবে 5 × 2, দ্যাট ইজ 10, মাইনাস 3 মাইনাস p ইকুয়ালস টু 0। তাহলে p এর ভ্যালু হচ্ছে 7। তাহলে আমরা ফার্স্ট পার্ট থেকে p এর ভ্যালু পেয়ে গেলাম। এবার সেকেন্ড ইকুয়েশনটাতে আমি p এর ভ্যালু পুট করে কোয়াড্রেটিক ইকুয়েশনটা ফর্ম করব, যেখানে আরেকটা আননোন থাকবে, দ্যাট ইজ k। তাহলে উই নাও পুট দ্য ভ্যালু অফ p ইন দ্য ইকুয়েশন, ইকুয়েশনটা কি, সেকেন্ড ইকুয়েশনটা, দ্যাট ইজ p ইন্টু x² প্লাস x প্লাস k ইকুয়ালস টু 0, অ্যান্ড উই গেট কি নতুন ইকুয়েশনটা কি দাঁড়াবে না, 7x² প্লাস 7x প্লাস k ইকুয়ালস টু 0। কনস্ট্যান্ট পার্টটা এখানে শুধু কে আছে, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দেখতেই পাচ্ছি যেখানে 7 ≠ 0। তাহলে আমার প্রবলেমটায় বলেছে যে এই সেকেন্ড ইকুয়েশনটা, যেখানে পি এর ভ্যালুটা আমরা বসালাম, হ্যাজ ইকুয়াল রুটস। আমরা আগের প্রবলেমটাতে দেখলাম এই কেসগুলো, যেখানে একটা কেসে d ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু −b/2 −b/2, মানে ইকুয়াল রুটস, মানে d ইকুয়ালস টু 0 হলেই
দ্যাট ইজ ডিসক্রিমিনেন্টার ভ্যালু জিরো হলেই কোয়াড্রেটিক ইকুয়েশনে রুটগুলো সেম হয়। তাহলে আমি আমি যে প্রবলেমটা এখন আছি এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করব, এটা ডিসক্রিমিনেন্টটা বার করব, এটাকে জিরো করব। তাহলে নেক্সট পেজে ডিসক্রিমিনেন্টটা বার করি। ডিসক্রিমিনেন্ট অফ দি ইকুয়েশন 7x² + 7x + k = 0 is d equals to minus b, sorry, b square, that is 7² - 4ac. এটা হলো, তাহলে 7² = 49, 4 × 7 = 28k, এটাই ডিসক্রিমিনেন্ট। এবার প্রবলেমের কন্ডিশন অনুযায়ী ডিসক্রিমিনেন্টটা জিরো হবে। তাহলে আমি লিখি যে অ্যাজ পার দ্য প্রবলেম উই ক্যান সে দ্যাট ডি ইকুয়ালস টু জিরো। তাহলে ডি ইকুয়ালস টু জিরো মানে ইমপ্লাইজ টু 49 - 28k = 0। এখান থেকে আমি কে এর ভ্যালু বার করতে পারি, কে কি হবে, 49/28 হবে। 49/28টাকে আমি আরেকটু প্রসেস করে লিখতে পারি, 7×7/7×4, 7 ক্যান্সেল, দ্যাট ইজ k = 7/4। তাহলে এটাই আমার আনসার, এটাই আমার আনসার। দেখো কোয়েশনটায় বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, আমি কে এর ভ্যালু ফাইন্ড করতে পেরেছি। তাহলে এই প্রবলেমটা সলিউশন হয়ে গেল, দ্যাট ইজ k = 7/4। নেক্সট প্রবলেমে চলে আসছি। নেক্সট প্রবলেম কি বলেছে, সলভ দ্য ফলোয়িং ইকুয়েশন বলে একটা বড় এক্সপ্রেশন দেওয়া আছে, খুব কমপ্লেক্স একটা এক্সপ্রেশন মনে হচ্ছে দেখে, যেখানে x ≠ 2, এক্স এরই একটা ভ্যালু দেওয়া আছে যেটার মধ্যে এক্স ইনভলভড আছে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন আমাকে এখান থেকে আগে ফর্ম করতে হবে, জেনারেল ফর্মে আনতে হবে, তারপর সেটাকে আমরা সলভ করতে পারবো। তাহলে স্টার্ট করা যাক। লিখি প্রথমে, গিভেন x = 1/2 - 1/2 - x, যেখানে x নট ইকুয়ালস টু 2। তাহলে আমরা ইমপ্লাইজ 2 দিয়ে লিখতে পারি, x = 1/2 - 1/2, এটাকে প্রসেস করব, এলসিএম করলে নিচে ডিনোমিনেটরে 2 - x হবে, আর এখানে 4 - 2x - 1 হবে। তাহলে এরপরে কী হবে, x = 1/2 - 2 - x ওপরে চলে আসবে, নিচে থাকবে কি 4 - 1 = 3 - 2x, তাহলে ওপরে থাকবে 2 - x, তারপর এখানে 4 - 1 = 3 - 2x। এরপর আবার লিখতে পারি, ইমপ্লাইজ টু x = 1/2, এটাকে প্রসেস করবো এবার, এটা প্রসেস করলে এলসিএম কী হবে, 3 - 2x, ডিনোমিনেটরে 3 - 2x, 2 দিয়ে 3 - 2x কে মাল্টিপ্লাই করলে 6 - 4x, এরপর -2 + x, এটাকে আবার লিখতে পারি, ইমপ্লাইজ টু x = এই 3 - 2x ওপরে চলে যাবে, তাহলে হবে 3 - 2x, নিচে পড়ে থাকবে কি 6 - 2 = 4, তারপর -4 + x = -3x। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, করলে লেফট হ্যান্ড সাইডে হবে 4x - 3x², রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে ট্রান্সফার করে দিলে 3 + 2x = 0, লিখতে পারি -3x² + 6x - 3 = 0, মাইনাস দিয়ে গুণ করে দেবো, 3x² - 6x + 3 = 0, 3 দিয়ে ডিভাইড করে দিলে x² - 2x + 1,
इक्वल्स टू जीरो इटा किसर फर्मूला एक्स माइनस वन फर्मूला ताले एक्स माइनस वन होल स्क्वायर इक्वल्स टू जीरो इटार थे एक्सर की रूट पाची हमें एक्स इक्वल्स टू वन कमा ताहले एक्सर दुटो वैल्यू पेरे पे गेलाम आमरा एटाई तोमार सल्यूशन कोनटा सल्यूशन ना एई इक्वेशनटा जे देया आछे एई इक्वेशनटा सल्यूशन की एक्स इक्वल्स टू वन कमा वन। আজকের ক্লাসটা এতটুকুই ছিল। আজকের ক্লাসে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ওপর অনেকগুলো বিভিন্ন রকমের প্রবলেম সলভ করলাম, ইয়ারেরও কিছু প্রবলেম সলভ করলাম। এই চ্যাপ্টার রিলেটেড একটা প্রবলেমের এক্সারসাইজ তোমরা অ্যাপে পেয়ে যাবে, সেটা তোমরা পজিটিভলি সলভ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।